নমস্কার ভিউয়ার, আজ আমার ভিডিওতে যে ফলটি আপনাদের সামনে তুলে ধরেছি সেই ফলটির নাম হচ্ছে কামরাঙ্গা ফল। এটি একটি টক জাতীয় ফল, আপনারা প্রায় গ্রামাঞ্চলে দেখে থাকেন। আজকাল এই ফলটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আমাদের অবশ্যই প্রয়োজন এই গাছটিকে কিভাবে আমরা রক্ষা করব। তো এই গাছটি কিভাবে আপনারা কাটিং করে চারা তৈরি করবেন, এগুলো কিন্তু আবার বীজ থেকেও চারা তৈরি হয়। এই ধরনের ফলের ভিতরে অনেকটা বীজ থাকে, এই বীজগুলো থেকে আপনারা অতি সহজে চারা তৈরি করে নিতে পারেন। এবং কাটিং থেকে যদি চারা তৈরি করেন তাহলে অনায়াসেই আপনাদের খুব ছোট গাছে ফল আসবে। আমার এই গাছে আমি তৈরি করেছি প্রায় 2 বছর আগে, তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফল হয়েছে। তো কাটিং চারাতে আমরা খুব তাড়াতাড়ি ফল যে কোনো গাছেরই পেয়ে যাই। আপনারাও এইভাবে যদি এই ধরনের গাছের কাটিং চারা তৈরি করেন তাহলে ছোট গাছে আপনারা অনেক বেশি ফল পাবেন। এই গাছগুলো প্রায় বৃক্ষজাতীয় উদ্ভিদ, অনেক বড় হয়, তাই আমরা টবে এই গাছগুলোকে ছোট আকৃতি করে তার ফল লাভ করতে পারি। তো কিভাবে এই ধরনের গাছের কাটিং চারা তৈরি করবেন তা নিয়ে আজকের ভিডিও আমি দেখাতে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারাও এইভাবে এই ধরনের গাছের কাটিং চারা তৈরি করে আপনারা ফল পেতে পারেন। তো এই নিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এবারে ভিডিওটি স্টার্ট করছি, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। প্রথমে আমি একটি টব নিয়েছি, প্লাস্টিকের টব বা মাটির টব, আপনারা যে কোনো টব নিতে পারেন। 8-10 ইঞ্চি মাপের টবে আপনারা এই ধরনের কাটিং চারা বসাতে পারেন। তো আমি এই টবের মাটিতে 50% মাটি এবং 25% গোবর সার বা বার্মি কম্পোস্ট এবং 25% কোকোপি বা নারিকেলের ছুলা এই জাতীয় পদার্থ মিশ্রিত করে আমার টব পূর্ণ করেছি। আপনারা এইভাবে মিশ্রণ করে টবের মাটি তৈরি করে নেবেন। তারপর আমাকে যা নিতে হচ্ছে আপনাদের সামনে এবারে আমি দেখাচ্ছি। আপনারা এইভাবে কামরাঙ্গা গাছের বড় ডাল থেকে একটি কাটিং সংগ্রহ করে নেবেন এবং এটিকে কিভাবে কাটিং করবেন তা আমি দেখাচ্ছি। ডালটির অতিরিক্ত পাতা আপনারা এইভাবে কাট করে নেবেন এবং কাটিংটি নিচের অংশ যাতে গাট এর নিম্নাংশ ঠিক এইভাবে আপনারা কাটবেন। এবারে আমি একটি সাপজাতীয় ফাঙ্গিসাইড আমার এই কাটিং এর অগ্রভাগে লাগিয়ে নিচ্ছি, তাতে ফাঙ্গাস আক্রমিত হবে না। আপনারা এভাবে লাগিয়ে নেবেন, তাতে কাটিং এর রেজাল্ট আপনারা ভালো পাবেন। তো এই ধরনের সাপ বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা রাসায়নিক সারের দোকানে পেয়ে যাবেন, আপনারা যে কোনোটাই ইউজ করতে পারেন, তো তার ফল আপনারা ভালো পাবেন। এইভাবে কাটিং এর অগ্রভাগে আপনারা লাগিয়ে দেবেন, তার কিন্তু রেজাল্ট খুব ভালো হয়। আপনারা এইটার ক্ষেত্রে সাপটা ইউজ করতে পারেন, এটি আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাতে কাটিং চারা কখনোই নষ্ট হয় না, খুব ভালো রেজাল্ট হয়। এবারে আমার কাটিংটিতে আমি কিছু রুটিং হরমোন লাগিয়ে নিচ্ছি। এই রুটিং হরমোন আপনারা অনলাইন বা বাজার থেকে কিনে নিতে পারেন। রুটিং হরমোন লাগালে গাছের শিকড়ের বৃদ্ধি খুব দ্রুত হয়, তো প্রয়োজন বুঝে আপনারা যে কোনো গাছের কাটিং করলে রুটিং হরমোন লাগালে তার ফলাফল ভালো পাবেন। এইভাবে গাছটির বা কাটিংটির নিম্নাংশে রুটিং হরমোন আপনারা লাগিয়ে নেবেন। এবার আমি আমার কাটিংটি টবে কিভাবে বসাচ্ছি আপনারা লক্ষ্য করবেন। এবারে টবের মাটি সামান্য ফাঁকা করে আমি আমার কাটিংটি যেভাবে বসাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই বসাবেন। এই যে 45 আঙ্গুলে কাট করা আছে তা আপনারা টবের মাটির মধ্যে কিভাবে বসাবেন তা আমি দেখাচ্ছি, ঠিক আপনারাও সেইভাবে বসানোর চেষ্টা করবেন, তাহলে কাটিংটি গ্রো হতে কোনো বাধা আসবে না। এই অংশটুকু আপনারা টবের মাটির সাথে অ্যাঙ্গুল করে বসাবেন। এবারে টপটিতে আমি জল দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে পরিমাণ মতো জল দিয়ে টপটি সম্পূর্ণ ভিজিয়ে দেবেন। এই ধরনের গাছ প্রায় আজকাল সচরাচর দেখা যায় না, তো এই গাছগুলোকে আমাদের অবশ্যই এইভাবে লাগিয়ে রক্ষণাবেক্ষণ করা উচিত। পুরনো যত সব ফলের গাছ আছে তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো আমরা যদি এইভাবে এই গাছগুলোকে কাটিং করে বা যে কোনোভাবে তার
চারা তৈরি করে রক্ষণাবেক্ষণ করি তাহলে আশা করি সেই গাছ বিলুপ্ত হওয়া থেকে বাঁচবে। তো আশা করি আপনারাও এইভাবে এই ধরনের গাছ লাগাতে পছন্দ করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। এবারে আমি এই গাছটি কিছু ছায়ার স্থানে রেখে দেব, প্রায় অন্তত 25-30 দিন এই গাছটি ছায়া রাখবো। আপনারা এইভাবেই রাখবেন, তারপর সেই গাছে যদি নতুন পাতা গ্রো হয় দেখে থাকেন তাহলে আপনারা সেই গাছটিকে আস্তে আস্তে অল্প রৌদ্রযুক্ত স্থানে এনে রাখতে পারেন। এবং এই দিনগুলির মধ্যে মধ্যে আপনারা লক্ষ্য করবেন টবের মাটি যদি শুকনো হয়ে যায় তাহলে মাটিতে অবশ্যই জল দেবেন, তাহলে আপনাদের গাছ কখনো মারা পড়বে না। তো আশা করি আপনারা এইভাবে এই গাছটি তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের।